থেকে এত টাকা পাবো? আমরা কি গাড়ি ভাড়া দিব না ভাত খাবো? মেয়েদের ট্যাক্সি আর ইয়া তারা কিছু নেই, মেয়েদের জন্য ট্যাক্সি আর রিক্সা তারা কিছু নেই। একটা মেয়ে মধ্যবিত্ত পরিবারের লোক, একটা ছেলে মধ্যবিত্ত পরিবারের লোক, এত টাকা কোথেকে দিবে সে? তোমাকে বলেন 300-500 টাকা গাড়ি ভাড়া লাগে প্রত্যেক দিন প্রত্যেকটা পরিবারে। তারপরে আইনকানুনগুলো সংস্কার হওয়া দরকার, আইনকানুনগুলো ঠিক নাই। ব্রিটিশরা বলে আইনকানুন দিয়ে চলতে চাই। একটা দুর্ঘটনা হলে 3 বছর কারাদণ্ড হয়, একটা দুর্ঘটনা হলে 3 বছর কারাদণ্ড। তারপরে পরিবহন মালিকরা মামলা করতে দেয় না। আপনারা পেশাজীবীরা আমাদের পক্ষে যারা, পরিবহন মালিকরা সরকারের সাথে আপাত করে মামলা করতে দেয় না। প্রত্যেক দিন অ্যাক্সিডেন্ট হয়, রাস্তাঘাটের অবস্থা ভালো না, রাস্তাঘাট ভাঙ্গা। হ্যাঁ, সরকার অনেক উন্নয়ন করেছে, সরকারের অনেক উন্নয়ন কাজ আছে, আমরা আরও উন্নয়ন চাই, আমরা আরও উন্নয়ন চাই। আমাদের 300-400 টাকা গাড়ি ভাড়া লাগে, আমরা উন্নত উন্নত বাস চাই, উন্নত পরিবহন চাই, বাস সার্ভিস, ট্রেন সার্ভিস, সরকার সড়কপথে উন্নয়ন চাই।